বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলটি দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য প্রিয় দর্শক সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বাসা আছেন জাতীয় পার্টি থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য আলী নওয়াজ মাহমুদ খোয়াম স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রা মিস্টার ফখরুল ইমাম এটা একদিক থেকে আপনারা সংসদে বিরোধী দল অন্যদিকে সরকারি দলের মিত্র হিসেবেই একসঙ্গে নির্বাচন করে সংসদে এসেছেন এবং তার আগেও আপনারা সরকারের মিত্র হিসেবেই ছিলেন দীর্ঘদিন আমার প্রশ্ন হচ্ছে এই বাস্তবতায় আজকের যে বাস্তবতা সেখানে দেশের অর্থনৈতিক এবং রাজনৈতিক পরিস্থিতি কেমন দেখছেন আপনারা ধন্যবাদ আপনাকে দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা মিত্র ছিলাম এক সময় জোটে ছিলাম তো গত 11th পার্লামেন্ট থেকে আমরা কিন্তু জোটের বাইরে এসে আলাদা সক্রিয়তায় আমরা নির্বাচন করেছি সামনের নির্বাচন হলে সেই নির্বাচনে আপনারা কি আলাদা নির্বাচন করবেন না জোটবদ্ধ হয়ে নির্বাচন করবেন সেটা এখনো পরিস্থিতির উপর নির্ভর করবে পরিস্থিতির উপর নির্ভর করবে ওকে পরিষ্কার নয় কেন কিছু না এখনো পরিষ্কার নয় কারণ এটা এখনো সময় আছে প্রায় 1.5 বছরের মতো আর এখন আমরা দেখতে পাচ্ছি যে দেশে যে বিভিন্ন কারণে যে অস্থিরতা বিরাজ করছে এটার মধ্যে বড় কারণ একটা হলো যে এখন যুদ্ধ অবস্থায় আছে রাশিয়া ইউক্রেনের আপনি জানেন এই যুদ্ধের ফলে আমাদের দেশও এফেক্টেড হয়েছে আমাদের দেশে রাশিয়ার সঙ্গে অনেক বিজনেস ছিল যেগুলোতে ব্যাহত হয়েছে এবং এই গ্লোবালাইজেশনের যুগে একটা জায়গায় অসুবিধা হলে সব জায়গাগুলো একটু অসুবিধার সম্মুখীন হয় তাছাড়াও আমাদের এখানে বিভিন্ন কারণে আমাদের জিনিসপত্রের দাম বেড়েছে আপনার ওই লোকেরও আপনার ক্রয় ক্ষমতা যেটা ছিল আগের মতো তার থেকে অনেক কমেছে যদিও আমরা শুনতে পাই যে পার ক্যাপিটে ইনকাম যেটা ছিল আগে সেটা বেড়ে এখন দাঁড়িয়ে $2500 মতো হয়েছে শুনতে পান বিশ্বাসের সমস্যা আছে না বিশ্বাসে না এই পার ক্যাপিটে ইনকামটা হলো এটা একটা এটা জ্যামিতিক অঙ্কের একটা হিসাব অঙ্কের একটা হিসাব যে জিডিপিকে আপনি স্ট্রেট ভাগ দিবেন যত জিডিপি আপনার তাকে লোক সংখ্যা দিয়ে ভাগ দিবেন ভাগ দিলে ফলে যে ফিগারটা আসবে সেই ফিগারটাই হলো আপনার সাধারণত সমস্ত দেশে এই নিয়মটা পালন করা হয় কিন্তু ব্যক্তিগতভাবে যদি আপনি দেখতে যান সেটার কোনো কোথাও কোনো ই পাবেন না হদিস পাবেন না সেই জন্য আমি আগেও বলেছি যে আমাদের দেশে অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে এত টাকা ইনকাম পার ক্যাপিটাল ইনকাম $2500 তা আমি তো ওই বাসায় এরকম দেখি না কোনো কিছু করি না সুতরাং এটার মধ্যে একটা শুভঙ্করের ফাঁকি আছে তা বিজনেস আমাদের এই কিছুদিনের মধ্যেই বাজেট হবে বাজেট অধিবেশন 5ই জুন ডেকেছে তো এ নিয়ে সরকার তো অনেক কিছুই বলছে যে বাড়েন এইবার হবে বিশেষ করে এই বাজেটে আপনার অনেক উচ্চাকাঙ্ক্ষা সরকারের আছে তা আমরা দেখতে চাই যে বাজারটা কীরকম হয়েছে আর এখন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির রাজনৈতিক পরিস্থিতির যে অবনতি ঘটেছে সেটা আমরা লক্ষ্য করছি ব্যাপার হলো যে এখানে যে বিরোধী দল হিসাবে মাঠে যারা আছেন আর আমরা সংসদের দলে যে বিরোধী দল আছি আপনি অনেকটা বলার চেষ্টা করেছেন যে আমরা একসঙ্গে আছি ব্যাপারটা ওরকম নয় এটা জোটে ছিলাম আমরা অনেক সময় অনেক দিন 2-3টা নির্বাচন আমরা জোটে করেছি কিন্তু বিরোধী দলের যখন রেয়ার ঘটনা যে একসঙ্গে নির্বাচন করে তারপরে আচ্ছা এটা তুমি বিরোধী দলে যাও আমি সরকারি দলে থাকি বা তুমি সরকারে যাও আমি বিরোধী দলে থাকি এটা আন্ডারস্ট্যান্ডিং এটা একটা প্রেক্ষাপট আছে না সেটা হচ্ছে আমরা কথা হলো যেহেতু আপনার বিরোধী দল ওইভাবে এগিয়ে আসে নাই যারা যে ক্ষেত্রে মিন করছেন আপনি সেই বিরোধী দল নির্বাচনে ওইভাবে না আসার ফলে ওনাদের সিট সংখ্যা অনেক কমে গেছে তো সুতরাং এই সিট সংখ্যার জন্য আমরা তো এর আগেও দেখেছি যেমন 73-এর সংসদে তো বিরোধী দলের মানে সাতজন ছিল তাতে তো আনুষ্ঠানিকভাবে বিরোধী দল গঠন করার প্রয়োজন পড়েনি না প্রয়োজন পড়েনি আনুষ্ঠানিকভাবে প্রয়োজন ছিল গঠন করা যেতেও না না এইখানে বিরোধী দল ছিল যে এরকম একটা কনসেপ্ট আছে যে 25 জনের সদস্য যদি আপনার বেশি হয় তাহলে আপনি বিরোধী দলটা নিতে পারবেন আর বিরোধী দলের কতগুলো জিনিস আছে আপনি যদি বিরোধী দলের স্ট্যাটাসটা না দেন তাহলে বিরোধী দলের যে আপনার সুযোগ সুবিধা যেটার জন্যে মানুষ এই একটা সরকারি দলের যে আপনার সরকারি দলে যতগুলো আপনার
এই ইয়েতে সরকারের ভিতরে যে আপনার এম্পাওয়ারমেন্ট বলবো আমি, এম্পাওয়ারমেন্ট যেটা আছে মন্ত্রীদের বলেন, সরকারি দলের এমপিদের বলেন, সরকারি দলের আপনার বিভিন্ন ক্যাটাগরিতে যে এম্পাওয়ারমেন্ট আছে, আমরা সবসময় চেয়েছিলাম বিরোধী দলকে যদি এম্পাওয়ার করেন তাহলে হবেটা কি, তাহলে আর বিরোধী দল হলেও বসতে আর অসুবিধা হবে না। যেমন আমাদের এখানে একজন এখন বিরোধী দলের নেতা, উনি একটা স্ট্যাটাসে আছেন, বিরোধী দলের উপনেতা এক স্ট্যাটাসে আছেন, আমরা বলেছি এখান থেকে আরও স্ট্যাটাস দেওয়া হোক, আমাদের এখান থেকে একটা ডিপুটি স্পিকার নেওয়া হোক, আমাদের মানে কি বিরোধী দল থেকে, আপনি আরও দুইজন, আপনি আমাদের চিফ হুইপ আছে কোনো স্ট্যাটাস নাই, চিফ হুইপ স্ট্যাটাস দেন, আরও দুইজন চিফ হুইপ আপনি নিয়োগ করেন স্ট্যাটাস দিয়ে, এগুলো হলে হবে কি, বিরোধী দল এম্পাওয়ার্ড হবে। বিরোধী দল যদি এম্পাওয়ার্ড হয় তাহলে তার কাজ করতে সুবিধা। আমি আসবো আবার আপনার কাছে। মিস্টার আলী নওয়াজ মাহমুদ খোয়াম, কেমন দেখছেন দেশের অর্থনীতি আর রাজনীতি? না, ধন্যবাদ আপনাদের সবাইকে। ফখরুল ইমাম ভাই তো বললেন যে মানে অনেকদিন গভর্নমেন্টের সঙ্গে থেকে আবার অনেকদিন গভর্নমেন্টের সঙ্গে বিরোধী দল, কিন্তু গভর্নমেন্টের সঙ্গেই বিরোধী দল, ওতপ্রোতভাবে গভর্নমেন্টের সঙ্গে থেকেই এখন উনি বলছেন যে আসলে দেশের অবস্থাটা খুব ভালো নয়, রাজনৈতিক বিবেচনায়, অর্থনৈতিক বিবেচনায় সব দিক থেকেই দেশের পরিস্থিতিটা কিন্তু খুব ভালো না। এটা আমরা যারা এখানে বসছি তারা মানে আমাদের বাইরে যারা আছেন যে কোনো লোককে জিজ্ঞেস করেন, আসবার সময় আমি অনেক কয়েকজনের সঙ্গে কথা হচ্ছিল, কোনো লোক কিন্তু নেই, একজন খুদে দোকানদার থেকে শুরু করে যে কোনো লোককে আপনি জিজ্ঞেস করবেন, দেশের পরিস্থিতি যে ভালো নয় এটা সবাই এক বাক্যে বলবেন। এখন এই যে দেশের পরিস্থিতি ভালো নয়, এর জন্যে ধরেন আমরা বলতে পারি যে আমি দায়ী না, তুমি দায়ী, তুমি দায়ী না, আমি দায়ী, কিন্তু ধরেন আজকে প্রায় 14 বছর হয়ে গেল যারা ক্ষমতা ধরে আছেন নানাভাবে, এবং আপনারা যাদের বরাবরই সাহায্য করে আসছেন আর কি, হ্যাঁ, কখনো তাদের সঙ্গে জোটে থেকে, কখনো জোটের বাইরে থেকে, সব যে কোনোভাবেই গেছেন আপনারা, মূলত গভর্নমেন্টকে ওখানে একটু স্টাবল করা হচ্ছে আপনাদের লক্ষ্য। তো সেই দিক থেকে এত বছরের পরে আজকে যখন আপনি মানে একটু হতাশা ব্যক্ত করেন তখন আমি তো একটু অবাক হই, কারণ এই দায় দায়িত্ব তো আপনাদেরও কিছু নিতে হবে। এখন যে অবস্থা হচ্ছে, এখন ধরেন যে আমি কয়েকদিন আগে যে রাশেদ খান মেনন সাহেবের একটা সাক্ষাৎকার শুনছিলাম, আমার তো খুবই বিস্ময় এবং আমি খুবই অবাক হই। যেমন আপনি বললেন 11তম সংসদের আগে আমরা জোটে ছিলাম, যখন বিএনপি আসলো না তখন আমরা জোট থেকে বেরিয়ে এসে আমরা বিরোধী দল হয়ে গেলাম। অদ্ভুত লাগে, কিন্তু খুবই অদ্ভুত ব্যাপার যে এটা একটা রাজনীতিতে এরকম একটা ব্যাপার যে আমরা একটু নিজেদের মধ্যে এক ধরনের সমঝোতা, এখানে রাজনীতি, নীতি, নৈতিকতা কোনো কিছু কাজ করছে না, সবই কৌশলগত বিষয়ে মনে করে আমরা কখনো গভর্নমেন্টের সঙ্গেই থাকলাম, আবার মনে করলাম যে আচ্ছা তুমি গভর্নমেন্টে থাকো আমি তোমার বিরোধী দল হই। এই যে মানুষ নিয়ে খেলা করা, মানুষের অধিকার নিয়ে খেলা করা, রাশেদ খান মেননের মতো লোক, তিনি কালকে এটা বলছিলেন যে সামনে কী হবে আমরা বলতে পারছি না, তো উপস্থাপক যিনি ছিলেন উনি বললেন যে আপনারা কি আবার বিরোধী দলে যেতে পারেন, কারণ হ্যাঁ যেতে পারি যদি বিরোধী বিএনপি নির্বাচনে না আসে। তাদের মতো লোক যাদের দীর্ঘদিনের রাজনৈতিক একটা জীবন আছে তারা এরকম একটা অসৎ একটা রাজনৈতিক কথাবার্তা বলেন, গোটা জিনিসটাই আমার কাছে খুবই বিস্ময় লাগে যে আসলে রাজনৈতিক ব্যবস্থাপনা বলতে যেটা, রাজনৈতিক পলিটিক্যাল ইনস্টিটিউশন হিসেবে বাংলাদেশের যে অবস্থাটা এইটা খুবই একটা নাজুক অবস্থা। দেখেন ভাই, 14 বছর ধরে আপনারা ক্ষমতায় আছেন, ভালো, আচ্ছা বিএনপি এটা ওইটা বললেন, ভালো, 14 বছর ধরে যদি আপনি প্রত্যেকটা মোটা দাগে আপনি প্রত্যেকটা অঙ্গ, রাষ্ট্রের অঙ্গকে বা অনুষঙ্গকে যদি আপনি ব্যাখ্যা বিশ্লেষণ করেন প্রত্যেকটার অবস্থাই খারাপ। আপনি বাজারে, আপনি সরি, আপনি বিচারে যান, বিচারের প্রতি মানুষের কোনো আস্থা নেই, মানুষ এখন থানা পুলিশ থেকে শুরু করে বিচারালয় পর্যন্ত কোথাও মানুষের কোনো স্বস্তি নেই,
তার মানে এই প্রতিষ্ঠানটার কোনো প্রাতিষ্ঠানিক কিন্তু উন্নয়ন হয় নাই, বরং ডেটোরেট করেছে, অনেক অনেক নিচে নেমেছে। এখন এখানে সাধারণ মানুষের জন্য কোনো বিচার নেই, আইন নেই, তাহলে গভর্নমেন্ট কী করলো? এখানে তো কোনো আপনি মানুষকে কোনো শান্তি দিতে ব্যর্থ হচ্ছেন। এটা এই প্রতিষ্ঠানটা যেটা মানুষকে রক্ষা করবে, মানুষকে আশ্রয় দেবে, সে জায়গাটা তো দিনে দিনে একেবারে নেমেছে অনেক নিচে। আপনি দেখেন অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাডমিনিস্ট্রেশনের যে নির্বাহী বিভাগ, গোটা ব্যুরোক্রেসি একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে, এমন দলীয়করণ হয়ে এবং এমনভাবে হয়েছে যে যেমন 18 সালের নির্বাচন বলেন, 14 সালের বলেন, 8 সালের বলেন, এই ব্রোকারস পুলিশ তারা ধরেন রাতভরে বাক্স ভরে দিয়ে দিল। একটা লোক নেই যে বললো না যে না আমি কাজ পারব না। দিনের ভোট রাতে, মানে কি এই এই কত বড় অনৈতিকতা! এটা একটা ডেমোক্রেসি, একটা ডেমোক্রেটিক কান্ট্রি আমরা বলি, জনগণতন্ত্র, কী বলে, গণপ্রজাতন্ত্রী দেশ, তার একজন কর্মচারী কর্মকর্তা রাতভর তিনি মানুষের অধিকারকে দলিত মথিত করে তিনি এটা বাক্সে ভরে দিচ্ছেন রাতভর, একটু বিবেকে বাঁচছে না। আগে শুনেছি যে আপনার যে সিভিল সার্ভিসে যারা ছিল পাকিস্তানের আমলে বা ব্রিটিশ আমলে, তাদের একটা নীতি নৈতিকতা ছিল। হ্যাঁ, তো এখন এমন জায়গায় গেছে যে এরা এই সমস্ত বলে এবং পরের দিন বলে যে না ফার্স্ট ক্লাস ভোট হয়েছে। আমি তো, আমার কাছে মনে হয়, দেখেন যে আমরা সবাই ধর্মের কথা বলি, কেউ আল্লাহ মানি, কেউ ভগবান মানি, কেউ ঈশ্বর মানি, হ্যাঁ এহ জগৎ মানি, আবার পরজগৎ মানি, আমরা তো কিছুই মানি না আসলে। নীতি নৈতিকতার বাইরে নীতি নৈতিকতা, ব্যক্তিগত আদর্শবোধ কিছুই যেন কাজ করে না। তো ব্রুকেসি তো আপনার শেষ এমন জায়গায় গেছে। আপনি দেখেন পার্লামেন্ট, আপনি কিছু মনে করেন না যে পার্লামেন্টে বসে আছেন, মানুষের কোনো শ্রদ্ধা আছে এই পার্লামেন্ট রাতে তৈরি করা একটা পার্লামেন্ট? এই পার্লামেন্টে মানুষ ভোট দিয়েছে, ভোট দেয়নি, তো সেইখানে তো আমরা বহাল তবিয়তে আছি। রাশেদ খান মনে হয় একবার দেখলাম বরিশালরা কোথায় যেন বক্তৃতা দিচ্ছে, আমার পুরনো ওস্তাদ বলছে যে কি আমি সাক্ষ্য দিচ্ছি যে মানুষ ভোট দিতে পারেনি। পরে গভর্নমেন্টের চাপাচাপিতে তখন মাপ টাপ চেয়ে ক্ষমা টামা চেয়ে উনি অস্থির। সারা দেশে কে জানে না যে ভোটটা হয়নি? সেই পার্লামেন্ট, যে পার্লামেন্টের প্রাতিষ্ঠানিক কোনো উন্নতি হয়নি। একটা পার্লামেন্টারি সিস্টেম গভর্নমেন্ট যখন হয়, প্রথম দিকে ধরেন যে কোনো সিস্টেমের গভর্নমেন্ট, তার কিছু ধরেন সীমাবদ্ধতা থাকতে পারে, দুর্বলতা থাকতে পারে, থাকাটাই স্বাভাবিক। তা প্র্যাকটিসের ভেতর দিয়ে প্রতিষ্ঠানটা কিন্তু আপনার আস্তে 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 ডেভেলপ করে। হ্যাঁ, তা আপনি বলেন যে এই পার্লামেন্ট, এই পার্লামেন্টের কোনো প্রাতিষ্ঠানিক উন্নয়ন হচ্ছে? এখানে সারা দিন মিথ্যে কথা বলা হচ্ছে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকলেই যে ভাষায় কথা বলে, বলেন যে এই পার্লামেন্টের এটা এটা কী। এই জন্য আমি বলতে চাচ্ছি যে একটা রাষ্ট্রের যে মৌলিক তিনটে অংশ, সেই তিনটে অংশের একটা মারাত্মক কিন্তু অবনতি হয়েছে। এর প্রতিক্রিয়া হিসেবে আপনি যদি বাইরে যান, আপনি দেখবেন হাট বাজারে যান, আপনি শান্তি নেই, জিনিসপত্রের দাম কেউ যেন নাই দেশে। হ্যাঁ, আপনি রাস্তায় যাবেন নিয়ম শৃঙ্খলা নাই, আপনি এই বাস স্ট্যান্ডে যান নিয়ম শৃঙ্খলা নাই কোথাও, আপনি হসপিটালে যান, একটা হাসপাতালের কোনো প্রাতিষ্ঠানিক উন্নতি হচ্ছে এত বছরে? আপনি ট্রিটমেন্ট পাচ্ছেন না, মানুষ কোনো জায়গায় স্বস্তি পাচ্ছে না। সুতরাং আমি যেটা বলছি যে ফখরুল আলম ভাই সজ্জন মানুষ, নিশ্চয়ই উনি বুঝতে পারেন যে এরকম একটা নাবিশ্বাস পরিস্থিতি কিন্তু দেশে চলছে। এখান থেকে পরিত্রাণের উপায় কি সেটা হচ্ছে বড় কথা। কি ভাবছেন সেটা হলো আমি একটু ওনার কাছে জানতে চাচ্ছি। যে আমি আপনার কাছে শুনবো, উনি তো নিশ্চয়ই বলবেন। মিস্টার ফখরুল ইমাম, আপনি ধরে নিয়েছেন যে আমি সরকারের মধ্যে আছি, কথাটা ঠিক নয়। আমি এখানে সরকারকে ডিফেন্ড করতে আসি নাই, আমি সরকারি পক্ষ নয়, সরকারের সঙ্গেই। আর দেখা যাক পরিত্রাণের উপায় উনি কি বলেন। আর ব্যাপারটা হলো যে এই যে আপনি বললেন যে পার্লামেন্ট, পার্লামেন্টের কথা বললেন, আপনারা ইলেকশনে আসবেন না, ইলেকশন ঠেকাইতে যে ব্যর্থ হবেন, এই যে সিচুয়েশনটা তৈরি হলো, এর মধ্যে একটা ইলেকশন হলো, আমি 14 সালের কথা বলছি, একটা ইলেকশন হলো, ইলেকশন হলে পার্লামেন্ট গঠিত হলো, রাস্তায় এমন কোনো
আপনার এই আন্দোলন হলো না যার জন্য পার্লামেন্ট স্থগিত করা হবে কিছুই হলো না সেখানে পার্লামেন্ট তো চলতে হবে রান করতে হবে আপনি যেমন সরকার গভর্নমেন্ট রান না করলে সরকার তো চলবে না এখন এই সরকার কি তখন আপনি কি মনে করেন যে এই এইটা বাদ দিয়ে আপনি অন্য কোনো পন্থায় সরকার চালাবেন তা তো নয় আপনি চেষ্টা করেছেন আমি চেষ্টার ই বলছি না যে আপনার চেষ্টা করা উচিত হয়নি চেষ্টা করেছেন কিন্তু সেটা সফলতা লাভ করে নাই তার বিনিময়ে তার বিকল্প হিসাবে আপনার পার্লামেন্ট গঠিত হয়েছে আচ্ছা এটা হলো 14 সালে আর আপনি যেটা রাতের পার্লামেন্ট বা এটা 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 বলে কিন্তু কোনো কিছু করা যাবে না কারণ আমি উদাহরণ দিতে চাই না এরকম উদাহরণ অনেক উদাহরণ আছে যে এটা দেওয়া যেতেই পারে আপনাদের সময়ও আপনার হানা ভোট হয়েছে 100% এর উপরে ভোট পড়েছে সুতরাং এই সিস্টেম আমি যে মনে করি আজকে যে আমাদের এই প্রবলেমটা হচ্ছে এটা হলো আমরা যে নির্বাচনটা করেছি সেই নির্বাচন যে পদ্ধতি করি সেই পদ্ধতিটা ঠিক নয় আমাদের কাছে কিন্তু আছে নির্বাচন পৃথিবীতে আমরা যেভাবে নির্বাচন করি এভাবে নির্বাচন অনেক দেশই করে না অনেক দেশে কিন্তু অনেক অ্যাডভান্স হয়ে গেছে নির্বাচন মানুষের জনগণের রায়ের রায়টা প্রতিফলিত যে নির্বাচন হয় সেই সাবজেক্ট আরেকটা কথা হলেন আপনি যে জনগণের ভোটের অধিকারের কথা বলি এই নির্বাচনে কী দেখেছেন এই যে ইউনিয়ন নির্বাচন হলো পয়সা একটা মানি পয়সা কতটুক আপনি কাজ করে বুঝতে পারবেন না একটা ভোটার তো বিক্রি করে দেয় আপনি কোথায় নিরপেক্ষতায় আছেন 100 টাকা দিলে আমি তোমার কাছে আসি 500 টাকা পরের দিন যে দিবে ভোটটা বিক্রি হয়ে যায় অনেক পার্সেন্টেজ 1% 2% না এখানে যারা থাকে যারা গ্রামে ভোট দিতে যায় যখন বললে যে আমি উৎসবে যাচ্ছি এটা আমি প্র্যাকটিক্যাল আমি অনেকদিন ধরে মনে হয় জেনুইন ভোট থাকলে এরকম হতো মানে এই দৃশ্য কি আগে ছিল এখন যদি এই অনেকগুলো জিনিস আপনি কি যদি রেস্ট্রেইন করতে পারেন যেটা আপনারাও করেন নাই আমরাও করতে পারি নাই বর্তমান সরকারও করতে পারে নাই এগুলো যদি রেস্ট্রেইন করা যেত তাহলে জনগণ তার ভোটটা ঠিকভাবে দিতে পারত একটা হলো পদ্ধতি আরেকটা হলো এই যে আপনার টাকা পয়সার যে লোভটা টাকা পয়সা ছিটিয়ে যে লোভটা করেছে এটা করার ফলে আপনার এই নির্বাচন পদ্ধতি তো ধ্বংসের মুখে এখন যদি আমাদের রাজনীতি আমরা যারা করি তাদের বিবেক যদি সম্পন্ন যদি একটু উদয় হয় তাহলে আমাদের চিন্তা করতে হবে যে 11তম 12তম নির্বাচনটা আমরা কেমনে করব এখন কথা হলো আমার যেটা ধারণা যে এখন দেশের যে পরিস্থিতি এখন আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই সবাই চায় যে ভোট দেবে সেও চায় আপনিও চান আমিও চাই আওয়ামী লীগও চায় সুষ্ঠু নির্বাচন তো পদ্ধতিটা কি সুষ্ঠু নির্বাচন করবেন কীভাবে আমরা এখানে তত্ত্বাবধায়ক সরকারের আমলে নির্বাচন করেছি তিনটা তাতে যেই জিতেছে আরেকজন বলছে সূক্ষ্ম কারচুপি হয়েছে এবং সংসদে যায় নেই এই জিনিসগুলো আমরা দেখেছি তারপরে জোটের নির্বাচন আমাদের দেশে এখানে একটা প্রবলেম হচ্ছে যে এককভাবে কোনো রাজনৈতিক দল আজ এই কিছুদিন যাবত কোনো রাজনৈতিক দল ওই রকম পপুলারিটি অর্জন করে নাই যে আমার জোট দরকার নেই আমি এককভাবে নির্বাচনে যাব এবং নির্বাচনে যাওয়ার ফলে হয়েছে কি তার ফলে যে জোটের যে রাজনীতিটা সেটাও মার খেয়েছে কারণ আমি যখন জোটের রাজনীতিতে ক্ষমতায় গেছি আমার ছোটো ছোটো দলগুলোকে আমি দেখি নাই তাতে ওদের মধ্যে ওই ছোটো ছোটো দলগুলো যেটা ইন্ডিয়াতে কোনো দিন হয় নাই ভারতবর্ষে যত ছোটই দল হোক প্রপার আপনার শেয়ার তাদেরকে পেয়েছে যে নির্বাচনের সমঝোতা যেটা আমাদের দেশে তো প্রবলেম চতুর্দিকে এখন আপনি বললেন যে এই যে প্রতিষ্ঠানগুলো আসলেও একটা দেশে যদি আপনার মনে করেন সবসময় গভর্নমেন্ট যে ভালো হবে নির্বাচন যে ভালো হবে তা তো আমরা আশা করি না সুতরাং কোনো কোনো নির্বাচনে যদি খারাপ গভর্নমেন্ট আসে কোনো নির্বাচনে খারাপ গভর্নমেন্ট আসে তাহলে কিছু সাংবিধানিক প্রতিষ্ঠান আছে যেগুলো সরকারকে পরিচালনার জন্য সাহায্য করে এবং সরকারকে গণতান্ত্রিক উপায়ে পরিচালনা সাহায্য অনেকটা করে এবং সেটা হয়ে থাকে অনেক দেশেই তা আমরা এখন যেটাই পড়েছি প্রতিষ্ঠানগুলো অনেকটা নষ্ট হয়ে গেছে যেগুলো আমরা ওথ টেকিং প্রতিষ্ঠান বলি সেই প্রতিষ্ঠানগুলো এখন আগের মতো নাই এখন আমরা একটা নির্বাচন কমিশন পেয়েছি প্রতিষ্ঠান তো যারা প্রথমে নির্বাচন কমিশন আছে যেমন হুদা কমিশন যখন এসেছিল তখন আমরা মনে আছে প্রত্যেকটা দলকে উনি ডেকেছিলেন আমাদেরকেও ডেকেছিলেন আমরা ওনার সঙ্গে প্রথম কথা বলে এসে ধারণা হলো যে লোকটা তো ভালোই এবং বিএনপি তো উচ্চ প্রশংসা করল বিএনপি উনিও প্রশংসা করলেন বিএনপিকে আবার বিএনপি দলও বের হয়ে বললো যে না আমরা ওনার উপরে আস্থা রাখি তারপরে যা হবার তাই হলো এটা হইল না জিনিসটা
এখনও যিনি নির্বাচন কমিশন যেসব কথাবার্তা বলছেন, বলছে সরকার কি নির্বাচন করবে, নির্বাচন পদ্ধতি আমরা ঠিক করব। এটা তো আমরা বলতে চাই, এটা আমরা বলতে চাই নির্বাচন কমিশন পাওয়ারফুল হোক, নির্বাচন কমিশনকে যে পাওয়ার দেওয়া আছে সংবিধানে সেটা তারা ভোগ করুক এবং সেটার মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচন তারা এই দেশে সংগঠিত করুক। তা আমার যেন ধারণা সুষ্ঠু নির্বাচন কিন্তু এই পদ্ধতিতে আমরা অনেক কিছু করেছি, ব্যালট বক্স রাত্রে ব্যালট বক্স যে আমরা ই করলাম স্বচ্ছ করলাম, এটা তো কারণ আছে। তখন এটা যদি খালি গত নির্বাচনই বলেন যে রাতের ভোটটা তো হবে না, এই স্বচ্ছ আমরা চাইলাম কেন? বহুদিন আগের থেকেই আমাদের ধারণা ছিল যে আগের থেকেই বোধহয় ভোট ভরে দেওয়া হয়, সুতরাং আমরা স্বচ্ছতা আনলাম, স্বচ্ছ আনলাম, তাতেও হয় না। ইভিএম নিলাম, ইভিএমে এখন কী বলবো আর, আজকে পরশুদিন একটা বিজ্ঞাপন দিয়েছে যে ইভিএমে যদি কেউ দোষ ত্রুটি দেখাইতে পারে তো 10 মিলিয়ন না কত টাকা পুরস্কার দিবে, এটা আপনি জানেন? এটা শুনলাম, এটা একটা আমি শুনেছি, আমি জানি না সত্যটা। তো এখন আমাদের যদি ওভারকাম করতে হয় গণতন্ত্রের যে অনেকগুলো ধারা যেগুলো আছে তার মধ্যে নির্বাচন কিন্তু আমাদের দেশের জন্য, যেহেতু প্রতিষ্ঠানগুলো নাই আমাদের দেশের জন্য নির্বাচন একটা বড় নিয়ামক শক্তি গণতন্ত্রের প্রতিষ্ঠা করেন। খুয়াম, পরিত্রাণের উপায় কি, উত্তর কতটা পেলেন আর আপনার কাছে উত্তর কি সেটাও আমি শুনতে চাই, আপনার প্রশ্নের উত্তর আপনার কাছে। আসলে পরিত্রাণের উপায় নিয়ে খুবই জটিল প্রশ্ন, কেমন আমি তো ভাবছিলাম যে সম্প্রতি ওনাদের নেতা কিছু কথাবার্তা বলছেন তো যে না দেশের অবস্থা এরকম এরকম, তাই ভাবছিলাম ওনাদের মধ্যে নিশ্চয়ই কিছু কথাবার্তা হয় যেখান থেকে বের হওয়ার উপায়টা কী, এরকম একটা কিছু আভাস উনি দিবেন, কিন্তু সেটা আমি ওনার বক্তব্য পেলাম না। অ্যাকচুয়ালি হয় কি, উনি যেটা বলছেন এটা ঠিক যে এই ইলেকশনটাকে, যে ইলেকশনের এই পদ্ধতিটা, এটা যে নষ্ট হয়েছে এটা শুধু পার্লামেন্টের ক্ষেত্রে নয়, এটা দেশের যে কোনো নির্বাচনে, সেটা লোকাল গভর্নমেন্ট, উপজেলা বলেন, তারপরে আপনার জেলা পরিষদ একটা, তাই না, জেলা পরিষদ, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, এ তো আমাদের, এগুলোই তো আমাদের ইভেন আপনার সংগঠনের যে নির্বাচন, রাইট, ইভেন এগুলো দেখেন আপনি, ইভেন এখন বিভিন্ন যে সমস্ত ধরেন শ্রমিক সংগঠন, এই বিভিন্ন পেশাজীবী সংগঠন, এমনকি স্কুল কমিটি, এমনকি প্রাইমারি স্কুল কমিটি, এলাকার একটা মসজিদ কমিটি, সমস্ত কিছুই পলিউটেড হয়ে গেছে, যার জোর মূল্যক তার, বুঝছেন না? এটা হচ্ছে এই জন্যে যে সরকারের উচ্চ পর্যায়ে, এই যে একটা কথা বলে না যে মাছের পচন লাগে মাথার থেকে, হ্যাঁ, তা যখন উচ্চ পর্যায়ে পচনটা লাগে এটা তখন সব মানে সর্বত্রই কিন্তু এটা আপনার এই প্র্যাকটিসটা শুরু হয় ভয়ঙ্করভাবে। এই জেলা পরিষদ কেবল উপজেলা ইউনিয়ন টিউনিয়নের যেভাবে নির্বাচন হলো, ভাই আমি বলি কি, ভাই একটা কথা বলি, দেখেন আমার খুব ভয় সেটা হচ্ছে গ্রামগুলোতে, আমি একসময় পৌরসভায় ওই যে এখন বলে মেয়র, আগে আগে বলতো চেয়ারম্যান, আমি টানা প্রায় 15 বছর ছিলাম 3 টার্ম পরপর, তো লোকাল গভর্নমেন্টে আমার একটা খুব ভালো অভিজ্ঞতা হয়েছে। আমরা একসময় নির্বাচন করেছি লোকাল গভর্নমেন্টে এবং পার্লামেন্ট সব জায়গাতেই আমি দেখেছি, যেটা সেটা হচ্ছে যে এই 5 জন 7 জন দাঁড়াতাম, কেমন মানুষ, মানুষের বাড়ি বাড়ি যেতাম দিনে রাতে, ভাই ভোট দিন ভোট দিন, চাচা চাচি খালা খালি ভাই ভাবি কত কিছু না, ভোট চাইতাম, এটা উৎসব, সেখানে ভোট হতো, ভোট হওয়ার পরে যিনি জিতে যেতেন তিনি আপনার, আমি জিতলাম, আমি তখন মিষ্টি টিষ্টি নিয়ে আমার সঙ্গে যার সঙ্গে আমি কন্টেস্ট করলাম তার বাসায় গেলাম, জড়াই ধরলাম, তারে আমার গলার মালাটা দিলাম, ফাইন, সেও আমার সঙ্গে খুশি, এলাকার লোকজন পরের দিন সব ভুলে গেল এবং আমরা একসঙ্গে কাজ টাজ করলাম, নাইস। গ্রাম ট্রামে দীর্ঘদিনের যে এই যে ঐতিহ্য, দীর্ঘদিনের যে এই যে রাজনৈতিক সংস্কৃতিটা ছিল, এটা চমৎকার ছিল। এইবার হয়েছে কি জানেন, এই যে লোকাল ইউনিয়ন ওয়ার্ড লেভেল পর্যন্ত, ওয়ার্ড লেভেল পর্যন্ত এই যে জোর করে নিয়ে নেওয়া, যে আপনার আওয়ামী লীগের যে ক্যান্ডিডেট তার বাইরে যে দাঁড়িয়েছে তার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া, তার বাড়িতে বাড়িঘর ভেঙে দেওয়া, তাকে ধরে তার বউ ছেলেমেলেকে পুলিশ দিয়ে হ্যারাস করা, গ্রেপ্তার করা, মারপিট করা, নানা কিছু হয়েছে। ফলে গ্রামে কিন্তু, গ্রামের একদম রুট লেভেলে, একেবারে গ্রামে কিন্তু একটা শত্রুতা তৈরি হয়েছে, একটা শত্রুতা, এবং এই শত্রুতাটা কতদিন চলবে আমি বলতে পারি না, সাংঘাতিক জিনিস।
আমার কথা কি ভাই, আমার কথা হচ্ছে ধরুন যারা রাষ্ট্র চালায় রাজনৈতিক দলগুলো, তারা তো প্রত্যেকে ধরেন একটা তাদের একটা রাজনৈতিক আদর্শ থাকে, সেই আদর্শের ভিত্তিতেই তারা তাদের রাজনৈতিক দল পরিচালনা করে, সেই আদর্শের ভিত্তিতেই তারা ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনা করে। কিন্তু আপনি এমনভাবে চালাচ্ছেন দেশটা যে এইখানে প্রত্যেকটা ব্যাপার ধ্বংস হয়ে যাচ্ছে, মূল্যবোধ, হ্যাঁ, মানুষের সম্প্রীতি, মানুষের নিজেদের মধ্যে যে একটা সৌহার্দ্যমূলক সম্পর্ক, রাজনৈতিক দায়িত্বশীলতা, সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে। এই ধ্বংস হওয়ার কারণে আপনার গোটা সমাজে একটা অস্থিরতা, অশান্তি তৈরি হচ্ছে। এবং এই যে দেখেন, আপনি রাষ্ট্রের প্রধান, রাষ্ট্রের প্রধান মানে সরকারের প্রধান, প্রধানমন্ত্রী দায়িত্ব ওত নিচ্ছেন যে আমি রাগ অনুরাগের বিরাগ হয়ে কিছু করব না, কীভাবে বলে দিলেন যে খালেদা জিয়াকে এনে পদ্মা নদীতে টুস করে ফেলে দাও, আর ডক্টর ইউনুসের মতো লোক তাকে চুবানি দাও, দুইটা চুবানি দিয়ে তোলো, এবং এটাও বললেন যে যাতে মরে না যায়। ভাবতে পারেন যে কোথায় গেছে, উনি তো শপথ ভঙ্গ করেছে। এই সব কিছু হচ্ছে হলো এই কারণে, এই যে ফ্যাসিজম কায়েম হয়েছে এবং সেই ফ্যাসিজমের আপনারা হচ্ছেন একটা পার্ট, ফ্যাসিজমকে টিকায় রাখা, এই যুক্তিতে যে 14 সালে আপনারা আসলেন না, এই দায়িত্ব জাতীয় পার্টির নেওয়ার দরকার ছিল না। জাতীয় পার্টির তো একটা, তারও তো একটা আদর্শ আছে, তারও তো একটা নীতিবোধ আছে যে এই গভর্নমেন্টকে, এরকম একটা ফ্যাসিস্ট গভর্নমেন্টকে, যার 154টা না কয়টা 14 সালে ১৫৪টা সদস্য বিনা ভোটে হলো, পার্টিসিপেটরি ইলেকশন হলো, অংশগ্রহণমূলক নির্বাচন, আমাদের সংবিধানের এটা হলো একটা মৌলিক নির্দেশনা যে নির্বাচনটা হতে হবে পার্টিসিপেটরি, অংশগ্রহণমূলক। তো সেটা তো 154 জন বিনা ভোটে নির্বাচিত হয়ে গেল, আপনি কী করলেন, তাকে সাহায্য করলেন যে ঠিক আছে তুমি বিনা ভোটে করো, ভোট চুরি করো, ডাকাতি করো, দিনের ভোট রাতে দাও, আমি তোমার সঙ্গে আছি। তার বিরুদ্ধে অবস্থানটা জাতীয় পার্টি নিচ্ছে না, কেউ নিচ্ছে না। এটাই হচ্ছে যন্ত্রণার কথা, এটাই হচ্ছে বেদনার কথা, যে দেশের সমস্ত রাজনৈতিক যে মহল, হ্যাঁ, রাজনৈতিক এটা মাথা পচে গেছে তাদের, তারা এই দেশটার প্রতি যে তাদের দায় দায়িত্ব আছে, এটাকে একটা সুষ্ঠু পথে নেওয়ার জন্যে, এটাকে ক্রমাগতভাবে এটাকে ধীরে ধীরে একটা উন্নত জায়গায় নেওয়ার জন্যে, না ভাগ বাটোয়ারার প্রশ্নের জন্য একেবারে সবাই ব্যস্ত, মহাব্যস্ত। দেশের যে এই অবস্থা এখন, ধরেন যে এই অবস্থায়, এই যে এই কে বলে 10 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে দেশে, এই যে কয়েকদিন আগে, এখন প্রাইম মিনিস্টারের কোনো দায়িত্ব নাই, তার জামাই এই দুবাইতে বিচারের সম্মুখীন, হাজার হাজার কোটি টাকা পাচারের দায়, প্রধানমন্ত্রীর নিজের জামাই, একমাত্র কন্যা তার হাজবেন্ড, তার ওখানে ট্রায়াল হচ্ছে, হ্যাঁ, একটু আরেকটু তারপরে তার আপন বিআই কয়েকদিন আগে গ্রেপ্তার হলো ফরিদপুরে, 3000 কোটি টাকা না কত টাকা পাচারে, প্রাইম মিনিস্টারের দায়িত্ব নাই, লুটপাটার একটা রাজ্য পরিণত হয়ে গেছে বাংলাদেশ, তার জন্য আজকে মানুষ তো কঠিন অবস্থা, কী হবে আমি জানি না, দেশের অবস্থা, এই দ্রব্যমূল্যের মুদ্রাস্ফীতি সবকিছু নিয়ে দেশের পরিস্থিতিটা কি হবে, আপনি তো 14 সালের নির্বাচন নিয়ে হতাশ, 14 সালের নির্বাচনের জন্য গ্লাসে পানি আছে ওরকম বলে আর কি, যে অর্ধেক অর্ধেক ফাঁকা লাগে, অর্ধেক ভর্তি লাগে, তো 14 সালের নির্বাচন যেরকম লাগে, হ্যাঁ, যার চোখে যেরকম, আমাদের চোখে ছিল যেটা, সেটাকে দেশকে বাঁচানো, একটা অস্থিতিশীল পরিস্থিতি আমরা যেতে চাই নাই, একটা কোন স্বৈরশাসক আসুক, সেটা এখন আসেন না কেন আপনার রাষ্ট্রপতি, আপনি যেভাবে যে বর্ণনা দিলেন আপনার আমি দ্বিমত করছি না, কিন্তু যখন দেখা যাবে যে আপনি যে বর্ণনাটা দিলেন সেই বর্ণনার ঠিক প্রক্রিয়াতে আপনারা নাই, অনুপস্থিত, বলেন যে এই পরিস্থিতিটা অনুপস্থিত, আমি তো পরিস্থিতি নিয়ে কিনা আপনার দ্বিমত করছি না, মানে পরিস্থিতি নিয়ে দ্বিমত করছে না, কিন্তু আপনাদের সাহস শক্তি মতটা আছে, আপনি ঘরে বসে থাকবেন, টকশোতে আইসা আপনি কথা বলবেন, বলবেন যে আপনি রাস্তায় আপনি নাই, আর আমরা রাস্তায় থাকলে আপনি যে আপনি সাহস দেখান, আর আমি ওর সঙ্গে থাকি না, সাহসের কথা না, একক সাহসের কথা না, এটা রাজনৈতিক প্রজ্ঞার কথা, প্রজ্ঞা দায়িত্বশীলতার কথা, আন্দোলনের কথা, রাজনীতিটাই রাজনীতির মোকাবেলা করা, এখন আপনি যদি মারপিটের কথা চিন্তা করেন, আপনি যদি ধ্বংসাত্মক কথা চিন্তা করেন, সেটা কি বিএনপি যে এখন বৃহত্তর জাতীয় ঐক্যের কথা বলছে সরকারের বিরুদ্ধে,
আপনারা কি সেই জাতীয় ঐক্যের মধ্যে শামিল হবেন? তারা বলছে কতটা ইফেক্টিভ করতে হবে সেটা নীতি আদর্শ আমাদের উনি যেটা বলেছেন উনি তো ঠাট্টা করে বলেছেন টিটকানি মেরে বলেছেন আমাদের নীতি নির্দিষ্ট একটা আদর্শ আছে উনি তো বলছেন আদর্শের সঙ্গে যদি মেলে তাহলে অবশ্যই আমরা বৃহত্তর স্বার্থে অবশ্যই যে কোনো পরিস্থিতিতে আমরা যোগদান করতে রাজি আছি কার কারণ হলো যে আমরা এই পর্যন্ত যতগুলো ইলেকশন হয়েছে আমাদের পক্ষের ফিল্ড থাকুক আর না থাকুক প্লেয়িং ফিল্ড ছিল না অনেক সময় কিন্তু নির্বাচনকে আমরা ছাড়ি নাই কারণ আমরা গণতন্ত্রকে লালন করি এবং গণতন্ত্রের একমাত্র পদ্ধতি যদিও অনেক কিছু এই দেশে হয়েছে কিন্তু আমরা গণতন্ত্রে বিশ্বাস করি এবং গণতন্ত্রের চর্চা যেটা হয় সেটাতে আমরা পার্টিসিপেট করার চেষ্টা করি তাতে কি কোনো উন্নতি হলো উন্নতি না হলেও আমরা এখন গণতন্ত্র ব্যাপারটা কি জানেন গণতন্ত্র আপনার চুলে যদি জট থাকে যতই আশ্রাবেন ততই এটা জটটা ছেড়ে যাবে আমরা সেই চেষ্টাতেই করছি মানে আবারও যদি এরকম নির্বাচন হয় তাহলে আপনারা তার সঙ্গেও থাকবেন না আবার নির্বাচন হবে কি না হবে আমরা জানবো কেমনে না নির্বাচন তো হবে যদি নির্বাচন আমার যদি শুনেন আমার যদি জনগণ আমার সঙ্গে থাকে জনগণ যদি না থাকে আছে তো জনগণই হলো আপনি যদি মনে করেন যে জনগণ এই দেশের মালিক তাহলে ফার্স্ট ক্রাইটেরিয়া কি আপনি জনগণ নিয়ে তো নামবেন আমি একা সিঙ্গেল পার্সন আমার কথা শুনে লাভ নেই এখানে অনেক দল আছে যারা সিঙ্গেল পার্সন অনেক বড় বড় কথা বলে কিন্তু ব্যাপার হলো যে আমি জনগণকে আমার কথা বলার তো দরকার নাই আমার যদি রাস্তায় আজকে মনে করেন আজকে এরকম হয়েছে তো বাংলাদেশে যে এই সরকারকে আমি পছন্দ করি না রাস্তায় হাজার হাজার লোক নেমেছে আমাদের বিরুদ্ধে একসময় নেমেছিল আমরা সেটা সহজভাবে নিয়েছি একটা একটা কথা বলি ভাই এক মিনিট একটু ইন্টারাপ্ট করি সেটা হচ্ছে আপনি বললেন যে আমাদের সাথে যদি আদর্শগত মিল হয় আমরা যাব তাই না অ্যাকচুয়ালি ফ্রন্ট কি মানে এই যে জোট জোটটা হচ্ছে প্রত্যেকটা দলের নিজস্ব রাজনীতি থাকে একটা বিশেষ কোন আমরা কিন্তু চার দলে ঐক্য জোটেও গিয়েছিলাম জি জি আমি ওইটা বলি আপনাকে সেজন্য বলি যে বিশেষ প্রত্যেকটা দলের নিজস্ব রাজনীতি আছে আদর্শ আছে তাদের নিজস্ব কর্মসূচি আছে এই জন্যই তো সে আলাদা আলাদা রাজনৈতিক দল তো যখন তারা জোট করে তখন তারা নির্দিষ্ট কয়েকটা বিষয়কে কেন্দ্র করে জোটটা সেটা করে কিন্তু উনি কিন্তু ওনার সূচনা বক্তব্যে একটি অভিযোগ রেখেছেন যে বড় দলগুলো অনেক সময় তাদের মিত্রদের ছোট ছোট মিত্রদের তাদের যেটুকু শেয়ার দেয়া সেটুকু দেয় না যেটা ইন্ডিয়াতে দেয় জোটের পরে যা হয় আমি বলছি আমি হতাশা তৈরি হয়েছে বিএনপির ব্যাপারে এক ধরনের নেগেটিভ যে এখন ধরেন ফ্রন্টটা ফ্রন্ট বা জোট কিন্তু ধরেন নির্দিষ্ট কিছু ইস্যু ভিত্তিক বিষয় নিয়েই কিন্তু হয় হ্যাঁ এইখানে যখন হয় তখন যে আদর্শের মিল বললেন না পৃথিবীতে বহু মানে ঘটনা আছে যেখানে আদর্শের একেবারেই বিপরীত কিন্তু নির্দিষ্ট কোনো ইস্যুকে কেন্দ্র করে তারা লড়াই করেছে মূল শক্তির বিরুদ্ধে এটা হলো আত্ম উপলব্ধির বিষয় যে আমি ধারণ করি কি আমার চেতনায় আমার চিন্তায় আমি ধারণ করি কি আমি কি ধারণ করি আমি কি মনে করি যে শেখ হাসিনা ফ্যাসিস্ট আমি কি মনে করি দেশ যেভাবে চলছে এটা ডেমোক্রেসি এটা ডেমোক্রেটিক ওয়েতে দেশ চলছে আমি ধারণ প্যারামিটারটা কি এক মিনিট আমি ধারণ করি কি আমি যদি বুঝি যে ডেমোক্রেসির সঙ্গে এটা যায় না এটা যদি আমি দর্শনগতভাবে ধারণ করি তাহলে আপনি তখন বুঝবেন যে আপনার করণীয়টা কি আপনার করণীয়টা কি তখন আপনি কি করবেন সম্ভাব্য মিত্র খুঁজবেন এখন আমি বলি এখন এই মিত্র খোঁজার ক্ষেত্রে আপনাকে এটা একটা মৌলিক প্রশ্ন যে আমার আমি আমি এই পরিস্থিতিটা মেনে নেব কিনা আমি এর উত্তরণ চাই কিনা এবং সেই উত্তরণ চাওয়ার জন্য আমি কার সঙ্গে যাব সম্ভাব্য মিত্র এবং সেই মিত্রকে বিশ্বস্ত হতে হবে বিশ্বস্ত মিত্র এবং সেই মিত্রদের সাথে তখন একটা ভাগ বাটোয়ারার প্রশ্ন আছে ক্ষমতার ভাগ বাটোয়ারা আমি তো বলতে পারবো না যে আপনারা যে একসময় চার দলে ছিলেন চলে গেলেন কি জন্য এখন কেউ বলে যে আপনারা নগদ কিছু পেয়ে চলে গেছেন আমি জানি না হ্যাঁ নগদ কিছু পেয়ে চলে গেছেন রাজনৈতিক বিষয়টা গুরুত্বপূর্ণ ছিল না কৌশল আর আপনার মানে আপনার রাজনীতি কোনটা কখন আপনার সাবঅর্ডিনেট হয়ে যায় সেটা তো একটা বিষয় প্রতিষ্ঠিত করার জন্য আপনি কৌশলী হবেন আপনি যেটা বললেন নির্বাচনটা এই জোটটা সাধারণত আপনার নীতি বিবর্জিত জোট হইতে পারে শুধু সরকারে যাওয়ার জন্য নির্বাচনের জন্য না নীতি বিবর্জিত হবে না নীতি না একটা টার্গেট থাকবে একদম অপোজিট নীতিতে জোট হয়েছে না না একদম টার্গেট থাকবে আপনার টার্গেটটা হলো সরকারি ক্ষমতা যাওয়া
মাওসেদুং যখন চিয়াং কাইশেকের সঙ্গে ফ্রন্ট করলেন জাপানের বিরুদ্ধে, হ্যাঁ, তখন হলো আপনার একেবারেই বিপরীত, একজন আরেকজনের মহাশক্তি। জাপান, আমেরিকা, ব্রিটিশ, তাদের বিরুদ্ধে আমাদের লড়াইটা, ওটা তো আন্দোলন ছিল একটা, আর এখানে সরকার গঠন। এখন আপনাদের উচিত কি জানেন এরকম একটা কথা বলার সুযোগ দেন? সময় নেই আমাদের হাতে, সময় নেই, আমি বলিনি। জোটের কথা বলেন আপনি, ইয়ের কথা বলেন, এই শাসন ব্যবস্থার কথা বলেন, ভালো চলতেছে না, ভালো চলতেছে না, এটা যদি আমি একা বলি এটাতে কোনো যায় আসবে না কারো কিছু। এই এই যদি ভালো চলতেছে না, প্যারামিটার দুইটা আছে, একটা হলো জনগণের আন্দোলন যে আমি সরকারের কোনো কাজে আমি সন্তুষ্ট না, তাহলে আমি কী করবো, পাঁচ বছর বসে থাকবো? বসে থাকতে তো সুযোগ নাই, আমাকে জনগণের ওই সরকারের বিরুদ্ধে আন্দোলন সৃষ্টি করতে হবে। আর যদি আন্দোলন করতে না পারি তাহলে ভোটের যুদ্ধে যেতে হবে। আমি যদি কোনোটাতেই না যাই তাহলে লাভটা কী হবে? আমি বসে বসে সারা জীবন খালি ওই আন্দোলনের কথা বলে থাকবো? মহাজোটের আহ্বান জানাচ্ছি, চলে আসেন আমরা একসঙ্গে আন্দোলন। না, সেটা তো কথা হচ্ছে, সেটা তো আমাদের আমাদের দলটা আবার ওইভাবে একা একা চলে না, সরকারের অংশ আপনারা, আমাদের হলো প্রেসিডিয়ামের মিটিংয়ের সিদ্ধান্ত যেটা হয় সেটা নিয়েই দলটা চলে। আমাদের দলের মধ্যে কিছুটা গণতন্ত্র ফিরে আনার চেষ্টা করছি, যেটা অন্য দুই দলে নাই। আমরা একটু শেষের দিকে আপনার সেই পরিত্রাণ থেকে আবার শুরু করি, জাস্ট তিন মিনিট তিনেক যদি আপনি বলেন যে আসলে এই সমস্যার সমাধান কি। এটা গভর্নমেন্টকে যেতে হবে, এই গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট যত অন্যায়, যত পাপ জমা করেছে এবং তাতে দেশের রাষ্ট্রের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, রাষ্ট্রের প্রত্যেকটা সিস্টেমের, নির্বাচনী ব্যবস্থা তো ধ্বংস, প্রত্যেকটা ব্যাপারে এমন ক্ষতিকর একটা জায়গায় গেছে। আপনি ভাই নিশ্চয়ই আমার সাথে একমত হবেন, বড় বড় মেগা প্রজেক্ট করলাম, ডেভেলপমেন্ট মানে খালি বড় বড় কিছু কিছু করলাম তা কিন্তু না, মানুষের অনেকগুলো ব্যাপার ডেভেলপমেন্টের সাথে জড়িত, তার মৌলিক চাহিদা, তার বাকস্বাধীনতা, তার কথা বলার স্বাধীনতা, তার ভোটের অধিকার, সরকার তৈরি করার অধিকার, অনেক কিছু কিন্তু ডেভেলপমেন্টের সঙ্গে জড়িত। তো সুতরাং আপনার প্রত্যেকটা জিনিসের এমন একটা অচলায়তন তৈরি হয়েছে, এমন একটা খুব বাজে অবস্থায় গেছে, এখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্যে আপনাকে আবার গোড়া থেকে কিন্তু ভাবতে হবে টোটাল সিস্টেমটাকে, যদি আপনি আবার মানে পুনরুজ্জীবিত করতে চান, আপনার আবার ফেরত আনতে চান, তাহলে আবার আমার মনে হয় সকলের ভাবা দরকার। এখন এই ভাবনার জায়গায় আমার মনে হয় সকলকে ঐক্যবদ্ধ হওয়া দরকার যে রাষ্ট্রের এই সমূহ ক্ষতি থেকে জনগণের যে শাসন, আমাদের মুক্তিযুদ্ধের যে মৌলিক যে আহ্বান জনগণের শাসন, এটা কায়েম করবার জন্যে আমাদের এইখানে গণতন্ত্রের একেবারে মৌলিকত্বকে কিন্তু আঁকড়ে ধরা দরকার, একদম ডেমোক্রেসির মানে বেসিক যে স্পিরিটটা সেটা আঁকড়ে ধরা দরকার। এবং সেই জন্যে যেটা দরকার যে এই অবস্থা যারা তৈরি করেছেন তারা, তাদেরকে যেতে হবে। আজকে যে সামনে ভোটটা হবে, এই ভোটের আগে কিন্তু ডেফিনেটলি এই গভর্নমেন্ট বারবার, আপনি যেটা বললেন যে সমস্ত পর্যায়ে যেহেতু ভোটটা নষ্ট হয়ে গেছে, ভোটের সিস্টেমটা নষ্ট হয়েছে, সুতরাং আজকে এই সিস্টেমটাকে ফেরত আনা জরুরি, এবং ফেরত আনার জন্যে আপনাকে যেটা করতে হবে এই গভর্নমেন্টকে যেতে হবে এবং একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একবার নির্বাচন আবার হওয়া দরকার। এবং সমস্ত রাজনৈতিক দলকেই আমি মনে করি এটা অনুধাবন করা দরকার, যেখান থেকে বের হওয়ার জন্য আমাদের কিছু কিছু বিষয় আসলে একটা জাতীয় ঐক্যমত্য তৈরি করা দরকার, এবং সেটা যদি না হয় তাহলে পরে দেশের জন্য খুবই দুর্ভাগ্য অপেক্ষা করছে। শ্রীলঙ্কা বলেন বা অন্য কিছু বলেন, এটা দেশের জন্য বড় ধরনের একটা ডিজাস্টার কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে। গোটা সমাজ ব্যবস্থায় যে ভিতরে ভিতরে যে এক ধরনের সারা পৃথিবীতে একটা পরিবর্তন হয়েছে বিজ্ঞান প্রযুক্তির কারণে, মানুষের ভাবাদর্শে, চেতনায়, নানারকমভাবে যে জীবনযাপনে যে পরিবর্তনটা হয়েছে এটাকে অনুধাবন করা দরকার। এবং সেই জন্যে রাজনীতির নতুন মেরুকরণের প্রয়োজনে আমার মনে হয় যে সকলকে এক জায়গায় হওয়া দরকার। আমি আজকের এই তৃতীয় মাত্রার অনুষ্ঠানে আপনাকে, আপনার মাধ্যমে জাতীয় পার্টির বন্ধুদের অনুরোধ জানাই যে আসলে এই ফ্যাসিবাদের এই কঠোর ছেড়ে আমার মনে হয় যে আমাদের সকলের এক জায়গায় হওয়া দরকার, এই 18 কোটি মানুষকে রক্ষা করা দরকার। ফখরুল ইমাম, ব্যাপারটা হলো যে আপনার এই, আমরাও চাই যে একটা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটা সরকার গঠিত হোক, রাইট? এখন আমি যদি অ্যালাউ করি, আপনি যেভাবে বলছেন ফ্যাসিবাদী সরকার, এই সরকার,
তা আমি এলাউ করলাম কেন এই চোদ্দ বছর এলাউ তো কেউ করেনি না আমি বলিনি আমি এলাউ করলাম কেন এলাউ করাটা যদি আমি এলাউ করি সেটা আমার দুর্বলতা আমার দুর্বলতা সুতরাং সেই দুর্বলতার কোনো জায়গা রাজনীতিতে নাই সুতরাং আপনাকে মনে করতে হবে যে রাজনীতিটা যদি ফাইট করতে চান তাহলে জনগণের জন্য যে ফাইট করতে চান সেইভাবে প্রস্তুতি নিয়ে রাজনীতি মোকাবেলা করতে হবে সেটাই আমরা আশা করি এখন সেটা জটি হোক বড় কোনো স্লো আহ্বানই হোক আমরা চাই যে আমরা একটা সুষ্ঠু রাজনীতির জন্য যেটা প্রয়োজন সেটা আমরা করব দর্শক আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয়মাত্র সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাক ইমেল এস এম এস এর মাধ্যমে ইন্টারনেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমার আদর সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রইল তৃতীয় মাত্রা এই পর্বটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটার সরাসরি দেখতে পারেন ফেসবুক টুইটারে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে এবং টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনি দেখতে পারেন মিস্টার আলী নওয়াজ মাহমুদ খোয়াম এবং মিস্টার ফখরুল ইমাম অসংখ্য ধন্যবাদ আপনাদের আলোচনা শোনার জন্য দর্শক বাংলাদেশের রাজনীতি অর্থনীতিতে সংকট আছে এ কথা মোটামুটিভাবে অনস্বীকার্য কোনো পক্ষ না নিয়েও একথা বলা যায় এবং এই সংকট থেকে পরিত্রাণের পথ আসলে খুঁজে বের করতে হবে সবচেয়ে মূল লক্ষ্য হওয়া উচিত যে জনগণের কল্যাণ দেশের শান্তি স্বস্তি দেশের উন্নয়ন এগুলোকে বিবেচনায় নিতে হবে তবে সব কিছু নির্ভর করে মানুষের অধিকারের উপরে কোন সমাজ কোন রাষ্ট্র মানুষকে তার সব অধিকার প্রয়োগ করবার সুযোগ দেয় বা অধিকার চর্চা করবার সুযোগ দেয় সেই তার উপরে নির্ভর করে আসলে ওই সরকারের ওই দেশের রাজনৈতিক মান বা গণতান্ত্রিক মান আমরা আশা করব যে আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন হবে এবং এক্ষেত্রে ঐক্যের প্রশ্ন এসছে কে কার সঙ্গে ঐক্য করবে সেগুলো যেমন গুরুত্বপূর্ণ সেখানে আদর্শের বিষয় আছে কিন্তু একই সঙ্গে আস্থার বিষয় আছে এবং পারস্পরিক আস্থা সেই আস্থা অনেক ক্ষেত্রেই আমাদের রাজনৈতিক দলগুলো পরস্পরের প্রতি আস্থাহীনতার একটা সংকট আছে সেই আস্থা অর্জন করতে পারেনি এমনকি জনগণের আস্থার ক্ষেত্রেও যে পারস্পরিক জনগণকে রাজনৈতিক দলগুলো কতটা বিশ্বাস করে বা রাজনৈতিক দলগুলো জনগণের উপরে কতটা আস্থা রাখতে পারে সেই সংকটও বাংলাদেশে আছে কাজে এই সংকট দূরীভূত করতে হবে যত দ্রুততার সঙ্গে সম্ভব দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা